একটা দাও এনে দে না, দাও না কি করবি? একটা কোপ দে আমার আপনা মায় আলাম, এই হাত খুব যন্ত্রণা দিতেছে, কান্দের উপর হাতটা থাকবো না, কোনো যন্ত্রণাও থাকবো না, যাই না দে যা। না না এটা পারুম না, কে পারবি না কে, যে যা না আমার মুক্তি দে, যা না এই হাত থেকে আমার মুক্তি দে, আমার হাত আমার কথা শুনে না, দাও এনে দে যা, যা 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 দাও নিয়ে যা। চাষি দেখেন তুমি কি কইতেছে, কি কইতেছো বাজান, একটু দাও এনে দাও। শান্ত সব ঠিক হয়ে যায় গো, ঢাকার বড় ডাক্তার, উনার আমি তোমার সমস্যার সব কথা কইছি, উনি কইছে এটা নাকি একটা অসুখ, আমার কাছে দাও আছে, এটা দাও দেন না। তুমি আমি ডাক্তার জুবাই, আমি পরীর কাছে তোমার সব কথা শুনেছি, তুমি এক রেয়ার ডিজিজ আক্রান্ত, এটা এলিয়েন হ্যান্ড সিনড্রোম যে রোগটার নাম, হাত সব কিছু করে কিন্তু মনে হয় সে সব কিছু করতেছে, তুমি বিশ্বাস করো তুমি আমার সাথে ঢাকা যাবে, এ রোগ ভালো হয়ে যাবে, এ রোগ পৃথিবীর রেয়ার রোগ, তুমি একটা গবেষণার বিষয়, পৃথিবীর সব লোক খোঁজ নেবে তোমাকে, গবেষণার দরকার নাই, আমার ঠিক করে দেন, গবেষণার দরকার নেই, গবেষণা দিয়ে আমি কি করব, পানি খাবো, আমার ঠিক করে দেন, ঠিক আছে ভালো হয়ে যাবে, ওর বাপরে আমি মেরে মিলতে পারি যে কোনো সময়, আমি না আমার হাত, তুমি আমার বিশ্বাস রাখো তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি সবার কাছে ভালো হয়ে যাবে, সুস্থ হবে, আমার প্রতি বিশ্বাস রাখো, তুমি ভালো হবে, আজকে নিয়ে যাও সুস্থ হয়ে।